জিগা বিনে তো আমার বাপের যে সঙ্গে বিয়ে করবো ওর সঙ্গে সঙ্গে জামা ইয়া কিনবো আমার কাছে এসো, আমার হিরো পড়ছে। আমার হিরোর নাম চিন কি? এদিকে লড়াচড়া করো, ডিস্টার্ব করো, এদিকে আসো। হ্যাঁ, এটা আমার চালানের একটা হিরো, বুঝতে পারছেন প্রিয় দর্শক? এটা ওরও আমি দেখছি এর ভিতরে সুন্দর একটা মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, বুঝতে পারছেন প্রিয় দর্শক আপনারা? সে কি প্রেম, ভালোবাসা, কি মহব্বত! হ্যাঁ, একটু আপনাদেরকে যদি শেয়ার করি। হ্যাঁ, যেমন মনে করেন ওই আপনারা হয়তোবা যারা আমার পেজে আছেন হয়তোবা আপনারা কেউ দেখতে পারেন যে ওই গাছ দাঁড়াচ্ছে, খালি এটা করতেছিল হেদিনকে মাতা জাহে জাহে। তো প্রিয় দর্শক, ও আল্লাহরে মহব্বত করে, প্রেয়ার করে, যার কারণে ও আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহরে মহব্বত করিস, আল্লাহরে প্রেয়ার করিস। হ্যাঁ, শিওর শিওর প্রেয়ার করিস? হ্যাঁ, কত অনেক প্রেয়ার করিস আল্লাহরে, অনেক? হ্যাঁ, অনেক প্রেয়ার করিস। আমাদের নবী কালামা পড়তে পারিস? কালামা পড়তে শুনি, জোরে কো, কালেমা শাহাদত, সুন্দর করে কো, কালেমা শাহাদত কো, কালেমা শাহাদত, আশহাদু লা ইলাহা, এটা না, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালে এটা করতে বল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পর, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লানা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কো, লা ইলাহা, এরকম কো, ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কো, কয়েকবার, লা ইলাহা, এটা হলো কালেমা, এটা লড়াস না, এটা হলো কি, কালেমা, লা, এই কালেমা না পড়লে আমরা মুসলমান হইতে পারব না, কইতে পারুম না মুসলমান হইতে, তুই তো পড়তে পারিস না, তোর আজকে আমি হিয়ে এলাম মনে কর, নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্দর করে কর, তাহলে আমার মতন করে, এই দেখ আমার মুখ দেখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি হয়েছে, এখন সুন্দর হয়েছে তোর আগের তো, আবার কো, লা ইলাহা ইল্লাল্লাহু, হ্যাঁ এখন কয়েকবার কোয়াতে হয়ে একা একা করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড় খালি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে তোরে আমি একটা জিনিস, কিছু আছে নাই? হ্যাঁ, নাই, কিছু নাই, কিছু আছে নাই, খালি আমি একটা ম্যাজিক কাটি বাই করলাম, ছোয়া দিলাম। হ্যাঁ, এবার ফু দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফু, ইয়া রাসূলুল্লাহ, আমার ম্যাজিক ট্রিক্স এটা, আমার জাদু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার লোক কথা দিয়ে পারিস নি, এই যে আমার লোক আতলা চায় কো, তাহলে তোর আমার মতন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেরকম আমার মতন সুন্দর হবে না,
ya Rasulullah, ya Habibullah, ya Rasulullah, ya Habibullah. Gli gli. Full. Dah tol mana? Cak letter lah. হ্যাঁ এটা তো তাহলে কী করতে হবো, বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করতে হবো, তাহলে কী হবো? হ্যাঁ আল্লাহ মাফ করে দেব। তুই পড়িস মাদ্রাসায়? পড়ি না, কোনো পড়িস? স্কুলে না মাদ্রাসায়? মাদ্রাসায় পড়বি বেটা, আজকে যা তোর বাপরে কবি মাদ্রাসায় ভর্তি করে দিতে কবি নি মনে থাকবো না? মাদ্রাসায় পড়লে যে আল্লাহ আমার করে সিটি লিখে দিছে না, ওই যে কোরআন শরীফ নেই, কোরআন শরীফের ভিতর আল্লাহ আমাদের জন্য সিটি লিখে দিছে। হ্যাঁ তো মনে কর তুই যে আল্লাহরে ভালোবাসিস, তাই না? তো আল্লাহর কাছে যদি সিটি লিখিস তাহলে কী লিখবি? প্রিয় আল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি, হ্যাঁ যার কারণে আমি তোমাকে অনেক মিস করি। মনে কর একখান সিটি আল্লাহর কাছে লিখলাম, তাহলে লিখতে হবো না, অক্ষর দিতে হবো না। হ্যাঁ তাহলে ওই কোরআন শরীফ মনে কর আমাদের সেই অক্ষর আল্লাহ মনে কর আমাদের চিঠি দিছে, ওই অক্ষরগুলো দিছে যে আমরা যাতে পড়ে আল্লাহ কী কইছে আমরা বুঝতে পারি, তাই না? তো তো কোরআন শরীফ পড়া ভালো না স্কুলে পড়া ভালো? কোরআন শরীফ পড়া ভালো। হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ পড়া ভালো, তাহলে বাপের কাছে রাখছি রা কবি কবি নি মনে থাকবে না আমার কথা, যাবো আমাকে মাদ্রাসায় ভর্তি করে দে, মনে থাকবো? হ্যাঁ আল্লাহ আল্লাহ করবি সবসময়, সুবহান আল্লাহ পড়তে পারিস, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। হ্যাঁ মনে মনে আট পিজার সময় বেশি বেশি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, হ্যাঁ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভাই, আমার হিরো, আমার চ্যানেলের হিরো। হ্যাঁ ওদিনকে যে জিকির করতেছে এক জায়গায় বড় বড় আল্লাহরে প্রেম করে এর লাগে হলো কথা কইতাছি, না রে আল্লাহর লাগে প্রেম করিস না, আল্লাহর কথা মনে করে তোর? হ্যাঁ তাহলে আল্লাহ তোর কথা মনে করে না? হ্যাঁ মনে করে? মনে তো করে। হ্যাঁ কেডা রে তুই এদিকা, দর্শকের কথা দে, প্রিয় দর্শক আপনাদের যদি আমাদের কথা ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করেন আর আমার জন্য দোয়া করেন যাতে আমি মাদ্রাসায় পড়তে পারি। হ্যাঁ মাদ্রাসায় ভর্তি হই না তুই? ওই দেখুই তুই না মাদ্রাসায় পড়ো, যে মাদ্রাসায় পড়ে না ওই মাদ্রাসায় পড়বি, আমার সাওয়াল ওই মাদ্রাসায় পড়ে, আমার ছেলে আছে মাদ্রাসায় পড়ে। তোর বাপের কবিতা কইতে সাহস পাবি? তোর 5 বছর তোর এই মাদ্রাসায় পড়া আরো আগে ভর্তি করা তোর। তোর বাপ কি করে? কোন জায়গা? হ্যাঁ তাহলে তোর বাপের টাকা আছে, তুই আজকে তোর বাপের কবি আব্বা আমার মাদ্রাসায় ভর্তি করে দে, ঠিক আছে? ভর্তি করতে দিন কয়টা লাগবো পাঞ্জাবি বানাবে দিবি, কবি আব্বা আমার পাঞ্জাবি পায়জামা বানাবে দাও, তারপরে আজকে কবি পরে আমি তোরা কাল দিজামু তোরা কি কইলো তোর বাপে? হ্যাঁ তোর মা কি হয়েছে? তোরে খরচ মরচ দেয় না তোরে? তোর আব্বার কবি, মাদ্রাসায় গেলে মাদ্রাসায় থাকতে হবো, খালি খাওয়ান বাসার চান মাদ্রাসায় দিয়ে আসতে হবো, তোর বাসার তো যদি না দেয় খাওয়ান আমি দিব, আমি যদি আমার সাহাব আছে না মাদ্রাসায় পড়ে ওইর লগে তোরও খাওয়ান দেবো, যাবি মাদ্রাসায়? তোর মা নাই তাই কি হয়েছে?
জাকির আসবে বলে লকডাউনের সময় তোর বাপ কি আবার বিয়ে করছে? তোর মা আর আইব না? দেশের বাড়ি কোন জায়গা? ফরিদপুর। তোর মা এখন গেছে কোন জায়গা, কোনে থাকে? তোর দেখা করে তোর মা কিছু কয়? তোর মা তোর ফরিদপুরের মেয়ের না খালি দেখে কি এই অবস্থা? আন্দারে ফরিদপুর মা গেছে কয় মাস হলো? তাহলে তো মেলা দিন হলো। তোর মা কোষ নে আবার আসতে? তোর বাপের কত কয় তোর লোকে? তোর মাল্লায় কষ্ট লাগে না? তোর মা তোর লোকে কত কয়? দেও করে না, দেও করিস নে। কই আছে এখন? আচ্ছা তুই যাই হোক, এত কথা না, ওই তো চাকরি আছে, এত কথা না। যাই হোক, তুই যদি মাদ্রাসায় পড়িস, তোর বাপের আজকে কবি কি কবি যে আমার পাঞ্জাবি পায়জামা বানা দাও, আমি মাদ্রাসায় পড়ব। কি কবি? আমি বললাম কাল তোর আবার হোস করবো যে তোর বাপ কি করলো আমার আবার কবি। না হলে কি করবো জানিস? তোর বাপ যদি না দেয় না, এই যে ভিডিও করতেছি না মানুষের কাছে কমু যে তোর অত খারাপ, ভালো করে বল। ওকে মানুষের কাছে কমু যে প্রিয় দর্শক আসলে ওর মা থাকতেও নাই, আগুনাতে গেছে গা, ওর বাপ আছে, ওর বাপ ভালো ভালো দেখাশোনা করে না। তো আমি চাই আপনাদের ওসিলায় আমি চাই যে ওরে মাদ্রাসায় পড়াই। আমি আর কিছু করে পাবো না। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন এই বাচ্চাটার লাগে, তাহলে আমি ওরে মাদ্রাসায় ভর্তি করে দিতে পারি। খাওয়ান দাওয়ান আমার বাড়িতে না, আমি খাওয়াবো। এটা সবার কমু, মানুষ দিব না, পড়াতে রাতে আলাদা মানুষ দিব না, এই অসহায় তো তোর বাপ থাকতো না, তাই না? দিব না মানুষ। আমরা মানুষের জিগাই দেহি আয় দেহি জিগাই দেহি মানুষের রাস্তার লোকের কথা কই কতদিন, তোর কাহিনী গল্প তো শুনি না। মানুষের আমরা জিগাই জিগা দেহে মানুষের যে আঙ্কেলরা, আপনারা যদি আমি মাদ্রাসায় পড়াশোনা করতে চাই, আপনারা কি আমার খরচ চালাবেন দিবেন? আর কে আর কে আর কে আঙ্কেল কইছে যে হ্যাঁ বলে হ্যাঁ মাদ্রাসায় ভর্তি করে দিব? লড়াইস না, সুন্দর করে কর, আমি তোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার বাসায়। জিগা তোর আঙ্কেল গো। তোর আঙ্কেল গো জিগা, যে আঙ্কেল আপনারা কি আমার, আমি যদি মাদ্রাসায় পড়তে চাই, আমার বাপ মা নাই, আমার মা আছে এখন তাও নাই, আমার বাপ তো বোঝেনি, তো আমরাও অভাবী গরিব মানুষ। হ্যাঁ আমরা গরিব মানুষ, তো আমি যদি মাদ্রাসায় পড়তে চাই, আপনারা কি আমার খরচ বহন করবেন? যদি আপনারা আমার খরচ বহন করেন, তাহলে অবশ্যই আর কে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমার আর কে আঙ্কেল নিয়ে যা মাদ্রাসায় ভর্তি করে দিব। কয়া দে সবার, আমি কি কইছি কর? হ্যাঁ যোগাযোগ করেন আসলে আমি ওই সাথে মাত্র ভর্তি করবো তুই তোর বাপের।